এক অজ্ঞাত পরিচয়হীন মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রাম জলেশ্বর তলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক 35 বছরের ওই মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহটি জলেশ্বর তলা মন্দির সংলগ্ন বাঁশবাগানে তারা পড়ে থাকতে দেখেন। পুলিশ সূত্রে জানা যায়, ওই মহিলার মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সকালবেলা এটাদের লোক যাওয়া আসা করে, দিয়ে দেখেন নাকি ওইখানে একটা মহিলা পড়ে রয়েছে, মানে ওর মুখটা দেখা যাচ্ছে না, এত মানে মুখে আঘাত করেছে মুখটা দেখা যাচ্ছে না, মুখটা মেরে মানে রুমাল চাপা দিয়ে দিয়েছে, থেতলে দিয়েছে নাকি, একবারে মুখটা থেতলে দিয়েছে। কি মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে তো কেউ মানে খুন করে দিয়েছে, খুন করে মানে এখানে ফেলে দিয়ে আছে, এই অবস্থা। কিরকম বয়স হবে মহিলার? মহিলার ভালোই বয়স হবে, একটু এই 40 বছর এরকম হবে। এই সকালে যখন লোক মানে যাওয়া আসা করছে, যখন দেখতে পাই লোককে জানাজানি করে, লোকে যখন ভিড় হয় তখন আমরা এসে দেখি নাকি বডি ওখানে পড়ে রয়েছে, ওই অবস্থাতে পড়ে রয়েছে, আমরা সব গিয়ে দেখলাম আর করলাম। তারপর পুলিশ এলো নাকি? হ্যাঁ, তারপরে মানে পুলিশ এলো, মানে 6 ভ্যান মতন পুলিশ এসেছে, এসে সব মানে দেখলো আর করলো, বডি এলো তুলে নিয়ে গেল লোক এসে। পরনে কি? হ্যাঁ, পরনে মানে ভালোই নতুন কাপড় পরা ছিল, তাঁতের কাপড় ছিল, পায়ে আলতা ছিল, জুতো ছিল, সবই ছিল, মানে কোথা থেকে মনে হয় এসেছিল, ওইটা এসে ওরকম মানে করেছে এখানে, মানে এত মেরেছে মুখটাতে, মুখটা তো চিনাই যাচ্ছে, এখানেই মেরেছে মনে হচ্ছে। হ্যাঁ মনে তো হচ্ছে, রক্ত সব গাদা পড়ে রয়েছে, তো মনে হচ্ছে এখানে এত বড় এরকম সাইডের রড হবে, মানে দেখ কাগজে এখানেই পড়েছিল, যে কাগজে করে মুড়ে আবার পুলিশে এসে নিয়ে গেছে। জামালপুর থেকে শামীম শেখ ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। এক অজ্ঞাত পরিচয়হীন মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রাম জলেশ্বর তলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক 35 বছরের ওই মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহটি জলেশ্বর তলা মন্দির সংলগ্ন বাঁশবাগানে তারা পড়ে থাকতে দেখেন। পুলিশ সূত্রে জানা যায়, ওই মহিলার মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সকালবেলা এটাদের লোক যাওয়া আসা করে, দিয়ে দেখেন নাকি ওইখানে একটা মহিলা পড়ে রয়েছে, মানে ওর মুখটা দেখা যাচ্ছে না, এত মানে মুখে আঘাত করেছে মুখটা দেখা যাচ্ছে না, মুখটা মেরে মানে রুমাল চাপা দিয়ে দিয়েছে, থেতলে দিয়েছে নাকি, একবারে মুখটা থেতলে দিয়েছে। কি মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে তো কেউ মানে খুন করে দিয়েছে, খুন করে মানে এখানে ফেলে দিয়ে আছে, এই অবস্থা। কিরকম বয়স হবে মহিলার? মহিলার ভালোই বয়স হবে, একটু এই 40 বছর এরকম হবে। কখন কার কী করে জানতে পারলেন? এই সকালে যখন লোক মানে যাওয়া আসা করছে, যখন দেখতে পাই লোককে জানাজানি করে, লোকে যখন ভিড় হয় তখন আমরা এসে দেখি নাকি বডি ওখানে পড়ে রয়েছে, ওই অবস্থাতে পড়ে রয়েছে, আমরা সব গিয়ে দেখলাম আর করলাম। তারপর পুলিশ এলো নাকি? হ্যাঁ, তারপরে মানে পুলিশ এলো, মানে 6 ভ্যান মতন পুলিশ এসেছে, এসে সব মানে দেখলো আর করলো, বডি এলো তুলে নিয়ে গেল লোক এসে। পরনে কি? হ্যাঁ, পরনে মানে ভালোই নতুন কাপড় পরা ছিল, তাঁতের কাপড় ছিল, পায়ে আলতা ছিল, জুতো ছিল, সবই ছিল, মানে কোথা থেকে মনে হয় এসেছিল, ওইটা এসে ওরকম মানে করেছে এখানে, মানে এত মেরেছে মুখটাতে, মুখটা তো চিনাই যাচ্ছে, এখানেই মেরেছে মনে হচ্ছে। হ্যাঁ মনে তো হচ্ছে, রক্ত সব গাদা পড়ে রয়েছে, তো মনে হচ্ছে এখানে এত বড় এরকম সাইডের রড হবে, মানে দেখ কাগজে এখানেই পড়েছিল, যে কাগজে করে মুড়ে আবার পুলিশে এসে নিয়ে গেছে। জামালপুর থেকে শামীম শেখ ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।